আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আর ভিডিওটা দেখে যদি অল্প হলেও উপকৃত হন তাহলে চ্যানেলের পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তো দেখেন বিজ্ঞপ্তিটাতে কি বলা হয়েছে, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও এর নিজস্ব অধ্যয়নের নিম্নবর্ণিত শিষ্ট পদে নিয়োগ দেওয়া হবে। এখানে পদ কী কী, প্রথম পদ প্রভাষক, প্রভাষক পদে নেবেন, কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে প্রভাষক পদে নেবেন, এখানে এই বিষয়গুলো বাংলা, ফিনান্স, ব্যাংকিং, উচ্চতর গণিত, রাষ্ট্রবিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইসলাম শিক্ষা এবং কৃষি শিক্ষা, এবং একজন একজন করে নেবেন প্রত্যেকটা পদের জন্য। এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন হবে, সংশ্লিষ্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি, দ্বিতীয় শ্রেণী স্নাতকগত বা সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আপনার, এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে কলেজ সেকশন প্রভাষক পদে অভিজ্ঞতা যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে, এবং বেতন পাবে 9ম গ্রেডের। এবং 2 নম্বরে যে পদ, সহকারী শিক্ষক প্রাথমিক শাখা বাংলা ভার্সন, এখানে নেবে গণিত এবং ইংরেজি দুজন করে, এবং সহকারী শিক্ষক প্রাথমিক শাখা ইংরেজি ভার্সন নেবে একজন ইংরেজি শিক্ষক, এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় হইতে, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং 13ম গ্রেডে আপনি বেতন পাবেন। তারপরে যে পদ আছে, উপ সহকারী ICT একজন লোক নেবে, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাইছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 3 বছর মেয়াদে ডিপ্লোমা, এবং এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল ও কম্পিউটার ড্রাইভিংয়ে দক্ষ থাকতে হবে আমাকে, এবং ল্যাব সহকারী পদে একজন শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ACC পাস হতে হবে, এবং ন্যূনতম GPA 4 পয়েন্ট থাকতে হবে, এবং নিরাপত্তা প্রহরী পদে 2 জন লোক নেবে, শিক্ষাগত যোগ্যতা JSC বা JDC পাস হতে হবে, এবং 20ম গ্রেডে বেতন পাবে। এবং অন্যান্য কতগুলো যোগ্যতার কথা বলা হয়েছে, অন্যান্য যোগ্যতার মধ্যে বলা হয়েছে কি, সর্বোচ্চ বয়স 35 বছর, এবং প্রভাষক ও সহকারী শিক্ষক পদে সমগ্র শিক্ষা জীবনে কমপক্ষে 2টি স্তরে প্রথম বিভাগ থাকতে হবে, এবং কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এবং অন্যান্য সুবিধাদি কী পাবেন, অত্র প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী বারে বারা 55 থেকে 65% চিকিৎসা ভাতা, চাকরি স্থায়ীকরণের সাপেক্ষে PF গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে, এবং আবেদনের তারিখ এপ্রিল 1, 2024 থেকে 30 এপ্রিল 2024, এই সময়ের মধ্যে আপনাকে অনলাইনে আবেদনটা করতে হবে। এবং অনলাইনে আবেদনের নিয়মাবলী কী রয়েছে, প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হলে এক্ষেত্রে সকল নিয়মাবলী অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে, এবং আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় তথ্য সহ রঙিন ছবি ও স্বাক্ষরে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এবং আবেদনের ঠিকানা, আপনি কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, দেখেন এখানে 2টা ওয়েবসাইট দেওয়া আছে, এই 2টা ওয়েবসাইটকে আপনি আবেদন করতে পারেন। প্রথম ওয়েবসাইটে কি case.edu.bd অথবা cascjobs.apply.s, এই এখানে আমরা আবেদন ফর্ম পাবেন। এবং আবেদন ফি ও অনলাইন চার্জ সহ প্রভাষক পদের জন্য 650 টাকা, এবং সহকারী শিক্ষক প্রাথমিক শাখা পদের 550 টাকা, এবং অফিস সহকারী ICT পদের জন্য 350 টাকা, এবং ল্যাব সহকারী ও নিরাপত্তা পদের জন্য 150 টাকা বিকাশ আমাদের পূরণ করতে হবে, এবং বিকাশ চার্জ কিন্তু প্রযোজ্য। এবং আবেদন পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, আপনাকে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান, দাপ্তরিক যাচাই এবং মৌখিক পরীক্ষা বিষয়ে SMS করা হবে, মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে, এবং প্রবেশপত্র আপনার এই ওয়েবসাইট পাবেন। এবং শর্তাবলী, চাকরিতে যোগদানের 1 বছরের মধ্যে স্বেচ্ছায় চাকরি হতে অব্যাহতি দেওয়া যাবে না, প্রার্থীদেরকে উল্লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TD প্রদান করাবেন, এবং কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো আবেদনপত্র বাতিল এবং নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন এবং বাতিল করার অধিকার সংরক্ষণ করে, এ ধরনের কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ধন্যবাদ এত ঘোষণা দেওয়ার জন্য।